হ্যালো বন্ধুরা চলে আসলাম মতন একটা ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন তো এই ভিডিওতে আপনাদের দেখাবো এস বাহাত্তর পঞ্চাশ ব্রাদার্স প্লেন মেশিন আপনার ইরোর একশো একত্রিশ তো বন্ধুরা দেখতে পাচ্তেছেন ইরোর একশো একত্রিশ আসলে কিভাবে সমাধান করবেন আমি এই ভিডিওতে দেখেছি ভিডিওটি না টেনে যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারেন তো বন্ধুরা আমি কন্ট্রোল বক্সটি খুলে নিয়েছি এখন এখানে যে পি ফোর পি ফোর যে জ্যাকটি আমি এই যে জ্যাকটি খুললাম এটা হচ্ছিল পি ফোর জ্যাক এই পি ফোর জ্যাকটি কন্টাক্টের কারণে ইডোর একশো একত্রিশ লেখা দেখায় তা বন্ধুরা যেহেতু এই পি ফোর জ্যাকের কারণে এই সমস্যাটা হয়ে থাকে তা আমি এই পি ফোর জ্যাকটি খুলে আবার ভালো করে লাগিয়ে দিলাম তো লাগিয়ে এখন কাবারটি লাগিয়ে দিচ্ছি ভিডিওটি অনেক লং হয়ে যাওয়ার কারণে শর্ট করে দেওয়ার জন্য আপনাদেরকে দেখে দেখে দিচ্ছি শর্ট করে আপনারা তো এগুলো খুলতে পারবেন কভারগুলো খুলতে পারেন এরপর আমি জ্যাকগুলো লাগিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখন আমি মেশিনটি সুইচ অন করে দেখবো যে আমার ইরোর সমস্যা সমাধান হয়েছে কিনা না তো বন্ধুরা এই যে পাওয়ার সুইচটি অন করলাম অন করার পর ইরোর একশো একত্রিশ এখনও আসে তার মানে আমার ইরোরের সমস্যা সমাধান হয় নাই তো বন্ধুরা একটা হচ্ছিল পি ফোর জ্যাকের কারণে হয় আরেকটা হচ্ছিল যে এইখানে যে পুলি কভারের যে ইনকোডার আছে এনকোডার এনকোডারে যদি ময়লা পড়ে সেই ক্ষেত্রে আপনার ইরোর একশো একত্রিশ আসে তো বন্ধুরা আমি এই যে পুলি কভারের সাইড অংশটি খুলে নিচ্ছি এখন এই যে আমি ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি সব খুলে দি দেখে দিচ্ছি আপনাদের তো এই ইনকোডারে এইখানে ভালো করে হাওয়া মারতে হবে পরিষ্কার করতে হবে সার্কিট বোর্ড এবং কি ইনকোডার দুইটাই ভালোভাবে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পর দেখতে হবে যে পরিষ্কার হয়েছে কিনা তা আমি এখানে ভালো করে হাওয়া মেরে পরিষ্কার করে দিয়েছি এখন আমি আগের যে সেটিংসটা ছিল ওই সেটিংসে আমি লাগিয়ে দিচ্ছি আপনারাও এইভাবে লাগিয়ে দিবেন তা বন্ধু বন্ধুরা লাগানোর পরে এখন কভারগুলো সেটিং করার পর আশা করি আপনার সমস্যা সমাধান হবে। কারণ ইরোর একশো একত্রিশে আমাদের পিডিএফ ফাইলে লেখা আছে এই পি ফোর জ্যাক এবং কি নর্মাল এই নর্মাল আপনার এই ইনকোডারের প্রবলেম এই এই দুইটা জিনিসই লেখা আছে যেহেতু আমরা এই পিডিএফ ফাইল দেখে আমরা এটা ঠিক করে নিতে পারি তো বন্ধুরা এখন আমি যেভাবে অ্যাডজাস্ট ছিল ওইভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি আপনারাও এইভাবে যেভাবে খুলবেন সেম ওইভাবেই আপনারা সেটিংস করে দিবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরও যদি আপনাদের বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি চেষ্টা করবো আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর ভালো না লাগলে আনলাইক দিবেন আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ধরনের নতুন নতুন টিপস পেতে বেল বাটনে ক্লিক করবেন যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা পেজটিকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন তখন বন্ধুরা আমি সাইড কাবারটি লাগিয়ে দিচ্ছি আমার কাজ প্রায় শেষের দিকে এরপর আমি পাওয়ার সুইচটি অন করে আমি দেখিয়ে দেব আপনাদের ইরোর সমস্যা সমাধান হয়েছে কিনা তা বন্ধুরা এখন আমি এই যে পাওয়ার সুইচটা অন করে দিচ্ছি পাওয়ার সুইচটা অন করে দেওয়ার পরে যে দেখেন আমার এখন এই মেশিনটি কিন্তু অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি মেশিনটি চালাচ্ছি চলতেছে তাহলে আমরা আজ বুঝলাম ইরোরের সমস্যা সমাধান কিভাবে করব। তা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ